कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। आप सबने मुझे मेरी चाहत से मिला दिया। थैंक्स वेरी मच। आई फील लाइक द किंग ऑफ द वर्ल्ड। Hey guys, good morning, welcome back to another vlog. কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও মোটামুটি চলছে। তো যাই হোক, আপাতত এখন সকাল হয়ে গেছে আর আমি উঠে গেছি। এখন মা এক কাপ চা দিল। তো সবাইকে আগে জানাই ধন্যবাদ, তো জানাবো ধন্যবাদ বলে ছোট করবো না কাউকে। তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা আমার তরফ থেকে, কারণ কি আমরা 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি। আমরা একটা সেলিব্রেশনও করবো, মানে হুট করে এত ঠান্ডা পড়বে বুঝতে পারিনি। এখন আপাতত ব্ল্যাঙ্কেটের নিচে বসে রয়েছি। বাইরের ওয়েদার কন্ডিশন কিন্তু খুবই খারাপ, ঠিক আছে? তো বাইরে দেখি যদি বেরোতে পারি তো ভালো ব্লগ বানাতে পারবো। আর আজকাল তো মাসিরা আসতে পারে বাড়ি, দিদা এসছে, দিদাও রয়েছে, মাসি আসবে, মাসিরা আবার কালকে চলে যাবে, তাহলে ওদের সাথেও তোমাদের দেখা করাবো। আর যাই হোক, আমি আপাতত চাটা শেষ করি, এ দেন একটু অনেক উঠি, উঠে দেখি যদি বাইরে বেরোনো যায় তাহলে তো খুব ভালো, কারণ দুদিন ধরে বাইরে বেরোনো যাচ্ছে না বৃষ্টির জন্য। তো এই জন্য আমি ডেইলি ব্লগ করতে চাই না। দেখো অবস্থা, দেখো বাইরের কোথায় যাবো ডেইলি ব্লগ করতে ভাই, রাস্তাঘাটের অবস্থা দেখো। শীতকাল না অন্য কিছু, বৃষ্টিকাল লাগছে মনে হচ্ছে। তো গাইস তোমাদেরকে একটা ইনফরমেশন দিই, খুব তাড়াতাড়ি একটা রোজ ভিডিও আসছে, ঠিক আছে? ভাবছিলাম করবো না কোনোদিন রোজ ভিডিও ভিডিও, বাট আই উইল ট্রাই রোস্ট ভিডিও, ঠিক আছে? আমার খুব ইচ্ছা হচ্ছে একটা রোস্ট ভিডিও করার। ওই ভিডিওগুলোতে আমি একটা রোস্ট ভিডিও করতে চাই, আমি দেখতে চাই যে আমি কিরকম রোস্ট করতে পারি কি না পারি। আপাতত একটা পরোটা আছে এখানে, পরোটা খাবো, খেয়ে চান্ধান করবো, চান্ধান করে দেখি একটু রোস্ট করা। ও গাইস এই যা সবেমাত্র চান্ধান করে ফ্রেশ করে, কি বলছি, চান্ধান করে ফ্রেশ হয়ে উঠলাম আর একটা পরোটা খেলাম যেরকম দেখলে। তো যাই হোক, আমি ভাবছি এখন একটা রোস্ট ভিডিও বানাবো ভাই। বুঝতে পারছি না, বহুত কনফিউশনে ঘুরছি আমি ভাই, ঠিক আছে? দুই তিন দিন ধরে, কারণ বাইরের ওয়েদার বহুত খারাপ, বাইরে গিয়ে ব্লগ বানানোর মতন ওয়েদার একদমই নেই, আর হাতে সেরকম টাকা পয়সাও নেই যে কোথাও গিয়ে একটু ব্লগ বানিয়ে আসবো বাট কিছু। তো ওই জন্য ভাবছি আমি একটা রোস্ট ভিডিও বানাই। আমার মাথায় একটা আইডিয়া আছে যে রোস্ট ভিডিও বানাই, তো দেখি আজকে যদি ট্রাই করি রোস্ট ভিডিও বানানোর, সেটা তোমরা দেখতে পারবে চ্যানেলে। কি এনেছিস আমার জন্য? কি মিষ্টি? এই সব মিষ্টি খেয়ে নিলাম আমি, একটাও রাখবো না আমি। এই সব মিষ্টি খেয়ে নিলাম আমি। কি না, একটাও রাখবো না আমি, সব মিষ্টি খেয়ে নিলাম, একটাও রাখবো না। আমাকে একটা হাম্পি দাও, আগে হাম্পি দাও, এই মিষ্টি কিন্তু সব খেয়ে নিলাম, একটাও রাখবো না। এর মধ্যে কি মিষ্টি রয়েছে? হ্যাঁ, এর মধ্যে কি মিষ্টি রয়েছে? তাই তোমার নেজাল বেরোয়ছে? নেজাল কি হয়েছে? রেজাল্টে হ্যাঁ অল্প কিছু হয়েছে, মানে অল্প কিছু হয়েছে মানে কি? রেজাল্টে কি হয়েছে বলো? রেজাল্টে আর নাচের ক্লাসে যাওনি তুমি? তা কবে? আর তাই আর স্কুলে ভর্তি হয়েছো? স্কুলে, বড় স্কুলে ভর্তি হয়েছে? বড় স্কুলে আর জিমনাস্টিকে ভর্তি হয়েছো? তো গাইস বাড়ি থেকে বেরিয়ে আসার পরে এখন এসেছি একটু সায়নের বাড়িতে, ঠিক আছে? তো যেরকম তোমাদেরকে বলছিলাম একটা সেলিব্রেশন করবো, তো সবাই মিলে সেলিব্রেশন করছে। তো এখন আমাদের আর দুটো পার্টনার গেছে মানে কেক পেক আনতে, তো যাই হোক ওরা আসুক, আপাতত সেলিব্রেশন করবো এখানে, তারপরে দেখা যাক কি করা যায় আজকে। এদিকে আমার ভাই বসে রয়েছে, আর ওইদিকে রৌনক, ওইদিকে সায়ন, আর আরো দুজন আসছে, ওরা আসুক, ওদেরকেও দেখাচ্ছি আর কি কেক নিয়েছে দেখি। আমি কেক দেখিনি এখনো, ঠিক আছে? তো আপাতত আসুক, দেন দেখছি। সো গাইস তোমাদেরকে যেরকম বললাম, ঠিক আছে, এই যে আমাদের কেক চলে এসছে, খুব দারুণ হচ্ছে কেকটা, তোদেরকে ধন্যবাদ বলে ছোট করব না আমি। একটু পরে ওদেরকে আমি জিপে করে দেবো এই কেকটা না জন্য। তো যাই হোক, কেকটা কিন্তু খুব দারুণ হচ্ছে, একটু ভালো করে তোমাদেরকে দেখাই। এই হচ্ছে কেক, এখানে ইউটিউবের একটা ইসে লোগো লাগানো, আর এখানে
এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেক ঠিক আছে পুরো কেক এটা সো গাইস এই হচ্ছে কেক তো এই কেকটা এখন কাটবো হ্যাপি বার্থডে আরে কি বলে ওটাকে কি বলে হ্যাপি 1 কে সেলিব্রেট হ্যাপি 1 কে সেলিব্রেট হ্যাপি 1 কে অনেক ভালো তার জন্য ডু সাবস্ক্রাইব ঠিক আছে তো চলো এটাকে আগে ফিনিশ করি দেন আসছি তোমাদের সাথে সো গাইস আজকে যারা যারা কেক কাটিয়ে আমাকে স্পেশাল ফিল করিয়েছে মানে আমাদের আমার বন্ধুরা তো সবাইকে জানাই অসংখ্য মানে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না কাউকে ঠিক আছে সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর যারা যারা সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থেকেছো আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য 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 ভালোবাসা ঠিক আছে ছোটোদেরকে অসংখ্য ভালোবাসা বড়োদেরকে প্রণাম ঠিক আছে আর আজকের ভ্লগটা কিন্তু বেশি কিছু করিনি অল্প একটু ব্লগ আর ডেইলি ভ্লগ সাথে একটু সেলিব্রেটও করলাম ঠিক আছে ও তাই তো যাই হোক গাইস আজকের ভ্লগটা কিন্তু বেশি করলাম না ঠিক আছে অল্পই করলাম দেখা হচ্ছে কালকে অন্য ভ্লগের সাথে আজকের ভ্লগটা এখানে এন্ড করে দিলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর সবাইকে অসংখ্য অসংখ্য সবাইকে ভালোবাসা আমার তরফ থেকে আর আমরা চাই যেন আমাদের আর নেক্সট গোল যেটা আমাদের 5K খুব তাড়াতাড়ি আমরা চাই ঠিক আছে তাহলে আবার সেলিব্রেশন করবো আর তোমাদেরকে যেরকম বলেছিলাম আমি কিন্তু 10 মিলিয়ন ঠিক আছে আর যাই হোক তোমাদেরকে যেরকম বলেছিলাম একটা ভালো কাজ করব ঠিক আছে কিছুদিন পরেই করব আমি আমার কথা রাখি ভাই আমি আমার কথা রাখবো আর যখন বলেছি যখন করব ঠিক আছে ওটা নিয়ে কোনো চাপ নিতে হবে না আর একটা ভাই আমাকে বলছিল যে দাদা তুমি বলেছিলে যে কি একটা করবে 1K হওয়ার পরে তাকেও বলি ভাই আমি অবশ্যই করব আমি যখন বলেছি তখন অবশ্যই করব তো যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করলাম ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে কালকে অন্য ব্লগের সাথে ততদিন টাটা ঠিক খেলে ভাই ভাই সবাই সুস্থ থাকো সাবধানে থাকো ভালো থাকো আমার ব্লগ দেখতে থাকো আর টাটা কিন্তু করো হ্যাঁ টাটা বলে দাও টাটা 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 টাটা